বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অত্যত্ত আহ্বান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের রাজধানী প্যারিসে আইবাস সদর দপ্তরে তেরোই জুলাই শনিবার অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের তেসতম সভায় আরও জানানো হয় ইউরোপে বিভিন্ন দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং আর্থসামাজিক প্রেক্ষাপট আমলে নিয়ে দেশে দেশে শ্রমবাজার দরতে বাংলাদেশ দূতাবাস সমূহকে কার্যকর করার পাশাপাশি ডাকস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও অনেক সক্রিয় ভূমিকা রাখতে হবে আই বা মহাসচিব কাজী এনায়েত উল্লার সভাপতিত্বে এবং সহসভাপতি আহমেদ ফিরুজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহসভাপতি ফখরুল আকম সেলিম অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহরুল ইসলাম মিন্টুর শরীফ আল মমিন টি এম রেজা এমদাদুল হক স্বপন তাপস বড়ুয়া রিপন আজাহার কবির বাবু নুরুল আমিন পোল্যান্ড থেকে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ সহ বিভিন্ন দেশের আইবা নেতৃবৃন্দ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি ডক্টর তোজাম্মেল টনি হক যিনি একসময় ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন সম্প্রতি ব্রিটেনে তার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় কিংবদন্তি টনি হকের রুহের মাকফরাত কামনা করা হয় একই দিন আইবা সদর দপ্তরে আয়োজিত স্মরণ সভায়